প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেটাবেজ অন্তর্ভুক্ত করে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানালেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। স্মার্ট শিল্প প্রতিষ্ঠান গড়তে প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। দুপুরে শিল্প মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের প্রতিটি বিভাগ শিল্প কারখানা ও দপ্তরগুলোকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এতে তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের মাধ্যমে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে জাতীয় শিল্পনীতি 2022 প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি শিল্প মন্ত্রণালয় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর লক্ষ্যসমূহ বাস্তবায়নে কাজ করছে। শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও এগিয়ে যাবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে শিল্প মন্ত্রণালয় আজকের এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আইসিডি বিভাগের সহযোগিতায় ট্রাক ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের ফলে সকল ধরনের সার পরিবহন সংরক্ষণ বিপণন কার্যক্রম সহজতর হবে। আধুনিক প্রযুক্তি ও সঠিক ডাটাবেস থাকলে মন্ত্রণালয়ের প্রতিটি প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি সঠিক কর্মপরিকল্পনা হাতে নেওয়া সম্ভব হবে বলে জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এমইউ সাইন করলাম, আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে আমরা আমাদের প্রত্যেকটি এন্টারপ্রাইজকে আমরা এখানে এবং শিল্প কারখানাকে ডাটাবেসের মধ্যে নিয়ে এসে আমাদের যে আজকে আমরা আগামী দিনের যে পরিকল্পনা গ্রহণ করব এটা আমাদেরকে সহায়তা করবে। প্রযুক্তিগতভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রযুক্তি নির্ভর দেশ গঠনে কাজ করছে সরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সেটি পূরণ কল্পে আমাদের শিল্প মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় একসাথে মিলে কাজ করি, সেটা আসলে অর্জন করা সম্ভব। আমাদের লক্ষ্য হচ্ছে এই প্রত্যেকটা ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে কনভার্ট করা। পরে শিল্প মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবরা সমঝোতা স্মারকে সই করেন। এমইউটি হস্তা শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।